মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই তো আমার বরেরই কি বাচ্চা পছন্দ, আমার ননদের মেয়েটাকে টেনে টেনে নিয়ে কি আদর করবে দেখি। ভাবছি একটা বাচ্চা অ্যাডপ্ট করব। সেটা তো খুব ভালো কথা বিপাশা দি, তুমি ভাবতে পারছো তুমি যদি সত্যি একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করো তারও তো জীবন গড়ে উঠবে। সত্যি তাই, এখন না অনেক কিছু ভাবতে পারছি রে, আগে এত কিছু ভাবতেই পারতাম না। সত্যি তুই কলকাতা থেকে এসে আমাদের মধ্যে অনেক পজিটিভিটি সঞ্চার করেছিস, তোর কাছে কিন্তু কৃতজ্ঞ থাকবো আমরা। ঠিক আছে আমি এগোচ্ছি। এত রাগ করার কিছু নেই শিমুল, আমাদের যখন কৃতজ্ঞতা জানানো সেটা জানাতেই হবে, সবসময় নাই বা জানালাম, কিন্তু কোনো কোনো সময় এমন কিছু ঘটনা ঘটে যখন কৃতজ্ঞতা না জানিয়ে থাকা যায় না, সেটা ভাই বোন বাবা মা বন্ধু যেই হোক না কেন জানাতেই হয়। এত বড় কৃতজ্ঞতার সুযোগ কি কারুর কাছ থেকে কখনো পেয়েছি? বাবা মা ভাই বোন কেউ কখনোই তো এই সুযোগটা করে দেয়নি শিমুল, একমাত্র তুই এই সুযোগটা করে দিয়েছিস। সারাটা জীবন বাড়ির সকলের কাছে শুনে এসেছি মানিয়ে না মানিয়ে না, কিন্তু মানিয়ে নেওয়া থেকে বাইরে বেরিয়ে মাথা তুলে দাঁড়িয়ে তো অন্য কিছু করা যায় সেটাই তো কেউ কোনোদিন বলেনি রে। সত্যি তাই, আমার দেখো না বাপের বাড়ি থেকে তো আমাকে ফিরিয়েই নিয়ে যেতে চাইনি, ভেবেছিলাম বোধ হয় জীবনটা পুরোটাই অন্ধকারেই কেটে যাবে, এইভাবেই কেটে যাবে, কিন্তু দেখো শেষ মুহূর্তে এসে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছি, মাথা তুলে দাঁড়াতে পেরেছি, এটা শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা তোমরা সবসময় আমার কথা বলো, কিন্তু তোমরা তো আগে থেকেই সবটা প্ল্যান করেছিলে। ও বাবা, সে তো আমরা কত বছর থেকে কত কিছুই প্ল্যান করেছি, কিছুই আর করে উঠতে পারি। এক্স্যাক্টলি, পুরা জীবন সিরফ প্ল্যানই করে গেলাম, দেখো না আমি কিতনা দূর থেকে কাম করতে আসি। একটা স্বপ্না ছিল জানো, কলকাতার মতো জায়গায় আমার শাদি হবে। এই জায়গাটাকে তো, হ্যাঁ এই জায়গাটাকে তো আমরা কলকাতাই ভাবতাম, কিউকি পাস মেই আছে না ইসিলিয়ে। ভেবেছিলাম কি ফ্যামিলি বহুত লিবারেল হবে উদার হবে, পর কহাঁ কুছ হুয়া কুছ ভি নেই হুয়া। ইসলিয়ে তো আচ্ছা থা আমার জায়গা, ওখানে সবাই এত লিবারেল এত উদার কি বলবো, আর এখানে হার চিজ মে সিরফ রোক টোক রোক টোক, এটা বলছে ওটা বলছে, পর পর এখন না অনেকটা ঠিক হয়েছে কি বলো। হ্যাঁ আমরা পেরেছি, এটা ভেবেই আমার দিল খুশ হয়েছে। আর সামনেই তো পূজা আছে ফাংশন আছে, তারা সোচো পুরা পূজা আমরা নিজেরা করবো, সব কিছু নিজেরা তৈরি করবো, কিতনা মজা আসবে বলো। হ্যাঁ আমার ওখানে তো আমরা পুরা সাল ওয়েট করে থাকতাম পূজার জন্য। ঝড় কিন্তু আসছে, সে আসুক বিপাশা, ঝড়কে আর ভয় পাই না আমরা, এখন ঝড়কে জয় করে ফেলেছি বুঝেছো। আরে শিমুল, কি রে তুই এখানে? হ্যাঁ কলকাতা এসেছিলাম একটা কাজে, আমার শ্বশুর বাড়ির পাড়ার সব দিদিরা বিপাশা দি সুচরিতা দি আর অশীর্ষা উনি শতদ্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।